পুলিশের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন। করোনা আবহে মানুষের সংকটের সময় রাজ্যের বিভিন্ন জায়গাতে চলছে গরিব অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের কাজ। বিভিন্ন রাজনৈতিক নেতা, মন্ত্রী ও সামাজিক সংগঠন এই কাজে যুক্ত হয়েছেন। আর এরই মধ্যে হাওড়া জেলায় হিদুয়া ফাউন্ডেশন ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলো হাওড়ার কয়েকটি থানাতে। সংগঠনের তরফে জানানো হয়, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরাই এখন সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন। তাদের নিরাপদ থাকাটা ভীষণ জরুরি, আর নিজেরা নিরাপদ থাকলে তারা অন্যান্য লোকদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই এই সংগঠনের পক্ষ থেকে ডোমজুর, জগাছা, সাঁতরাগাছি, বাঁকড়া ফাঁড়িতে কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক ও স্যানিটাইজার। হিদুয়া ফাউন্ডেশন ট্রাস্টের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন থানার পুলিশ কর্মীরা। এর পাশাপাশি ডোমজুরের কয়েকটি পঞ্চায়েতের হাতেও তুলে দেওয়া হয় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার, কারণ পঞ্চায়েতের সদস্যরাও সমানে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য। তাই তারা যাতে সুস্থ থাকেন, তাই তাদেরকেও দেওয়া হলো মাস বলে সংস্থার সূত্রে খবর। না, আমরা হৃদয় ফাউন্ডেশন ট্রাস্ট থেকে শুধু হঠাৎ এইটা দিচ্ছি না, আমরা মানুষের সেবার জন্য বিভিন্নভাবে চুপচুপ করে আমরা রিলিফ দিচ্ছি, ওই চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় যেগুলো। এরপরেও আমরা তো সেবামূলক কাজ করছি, কিন্তু এই পুলিশ, এরা তো ফ্রন্টলাইন, পুলিশ বা নার্স যারা করছে তারা তো ফ্রন্টলাইনে, কিন্তু পুলিশ যেটা করছে এরা ফ্রন্টলাইনে থেকে কাজ করছে। তো এদের যদি কোনো সেফটি না হয় তাহলে আমাদের সমাজটা বাঁচানো মুশকিল। তাই আমরা চাচ্ছি যে এরা অন্তত সেফটিতে থাকুক, এটা এই জন্যে আমরা এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের হৃদয় ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেক থানারকে আমরা কিছু হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার আর মাস্ক দিলাম, যাতে করে অন্তত আমরা আপাতত দিলাম সাঁতরাগাছি থানা, জগাছা থানা, ডোমজুর থানা, বাঁকড়া আউটপোস্ট, এছাড়াও ওই গ্রাম্য স্তরে যে পঞ্চায়েতের প্রধানরা, পঞ্চায়েত যেভাবে এলাকাগুলোকে ঠিক রাখছে, তারাও বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে, তাদের সেফটির জন্য কিছু প্রয়োজন। তাই আমরা মাকড়া 1-2 নম্বর পঞ্চায়েত এবং সলব 2 বিভিন্ন পঞ্চায়েতকে আমরা ওই তাদেরকেও এরকম একটা প্যাকেজ তুলে দিয়েছি, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার আর মাস্ক তুলে দিয়েছি, যাতে করে প্রথমে তারা বেঁচে থাকুক, তারপরে সমাজকে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই জন্যই আমরা চেষ্টা করছি যে এরা যাতে করে সুস্থ থাকে। পুলিশ এরা রাত দিন যেভাবে কাজ করছে, এরা যদি আক্রান্ত হয়ে যায় তাহলে আমাদের মুশকিল হয়ে যাবে। তাই আমরা চাচ্ছি যে এরা অন্তত সুস্থ থাকুক।